আপনি যদি এই পাখিটা দেখেন কত সুন্দর লাগবে আপনার কাছে, দেখুন একবার ভিডিওতে। এইখানে আছে গোল্ডিয়ান ফিঞ্চ, রেড মাথা হলুদ বডি, চামড়াটা নরম ছিল সেজন্য। তো আমি এগুলাকে বসাই দিই, তারপর গনে দেখাচ্ছি। এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে যাব বাজারে, তো বাজারে নতুন নতুন প্রাণী উঠছে নাকি সেটা দেখবো। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো এখানে আসার সাথে সাথে ইউলো রিংনেক বেবি দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর করে কেজির মধ্যে বসে আছে। এগুলো টিম সাইজ। আর এখানে আছে লাভ বার্ড, ইউলো ফিশার, রেড ফিশার সবগুলোই পাওয়া যায় এখানে। কেজির মধ্যে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রাখা হয়। এখানে দেখুন কোকাটেল আছে গ্রে কালার, এখানে আছে লাভ বার্ড। তো এখানে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পারবেন এবং ইউনিক ইউনিক প্রাণী দেখতে পারবেন আজকে বাজারে। প্রথমে কিছু সুন্দর সুন্দর পাখিগুলো দেখাই ফেলি। তো লাভ বার্ড অ্যাভেলেবেল উঠছে বাজারের মধ্যে আজকে। তো আর কোকাটেল তো সবসময় থাকে, কোকাটেল গ্রে কালার, লুটেনো কালার, পার্পেল কালার, বিপাইট কালার সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়। তো লুটেনো কোকাটেলের সাইড থেকে আমি চলে আসছি বাজরিগারের সাইড। এই যে দেখুন বাজরিগার বেবি, রানিং পেয়ার, রেইনবো বাজরিগার এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো বাজরিগার আবার খামারে আছে, বাজরিগারের সংগ্রহ করবো ইনশাল্লাহ পরবর্তীতে যদি আলাদা করে কেস সেট আপ করি। তো আজকে যেটার জন্য মূলত আসে সেটা হচ্ছে ডায়মন্ড ডাফ। ডায়মন্ড ডাফ আমার এখানে এক জোড়াও নাই, ইনশাল্লাহ আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি। খুব ভালো পেয়ার হোয়াইট কালারের মধ্যে সংগ্রহ করবো ইনশাল্লাহ। এর পাশে আছে যে লরি, প্যারট পাখি সবচেয়ে সুন্দর পৃথিবীর মধ্যে, এগুলো রেইনবো লরি। দেখুন কত সুন্দর কালার, রেড কালার, তারপর নীল কালার এবং সবুজ কালার, এটা নাচতেছে। আমি ক্যামেরা নিয়ে সামনে আসি, এটা খুব দারুণ করে নাচতেছে। এটা হচ্ছে রানিং পেয়ার। আমার কাছে আলোর মতো শখের কোনো শেষ নাই, লরি পালা আমার অনেক শখ। তো বাজরিগার এবং প্যারট জাতীয় পাখির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে যে লরি। আর এখানে বাজরিগারগুলো আছে, বাজরিগারের নিচে দেখুন এখানে আছে যে আফ্রিকান পার্লেক ফিন্স কোয়ালিটি পাখি এবং গোল্ডিয়ান ফিন্স। দেখুন কত সুন্দর একটা পাখি, মাশাল্লাহ। তো আমি মাঝে মধ্যে বলি যে দেওয়ানাটার মধ্যে ইউনিক ইউনিক প্রাণীগুলো উঠে, দেখুন এই পাখিটা কত সুন্দর, এরকম ফিন্স আমি প্রথম দেখছি। ভাবছিলাম যে আমার খামারের জন্য নিয়ে নিব, কিন্তু আমার কাছে টাকা শর্ট ছিল সেজন্য নিতে পারি নাই। ফিন্স কোয়ালিটির মধ্যে অনেক রকম পাখি হয়ে থাকে, রেড কালার, তারপর ব্লু কালার, অনেক সুন্দর সুন্দর। এটা তো গ্রে কালারের মধ্যে কালো কালো দাগ। আর এই যে দেখুন লুটেনো কোকাটেল পাখি অনেক সুন্দর, এটা হচ্ছে রানিং পেয়ার। আর নিচে আছে যে মেলটা, উপরে ফিমেলটা, আর এর পাশে আছে জামা পাখি। আপনি যদি লুটেনো কোকাটেল পাখির সাথে লুটেনো দেন তাহলে লুটেনো বের হবে, আর অ্যালবিনো পেয়ারের সাথে অ্যালবিনো দিলে অ্যালবিনো বের হবে। আর এখানে দেখুন ঘুঘু পাখি। তো হঠাৎ করে দেখতে পাইলাম যে আরেকটা ইউনিক জিনিস, সেটা হচ্ছে যে ফরেনার ডগ। তো দেওয়ানার বাজারের মধ্যে সর্বপ্রথম এত ইউনিক একটা হোয়াইট কালার প্রাণী দেখা গেছে। তো এর পাশে আছে যে হোয়াইট কালার পার্সিয়ান ক্যাটগুলা, খুবই সুন্দরভাবে এগুলো কেজের মধ্যে ঘুমায় আছে। এগুলোর বয়স হচ্ছে যে এক মাস। এই যে দেখুন আমি ক্যামেরা নিয়ে সামনে আসছি, আর একটা জেগে গেছে। তো এগুলো দেখার পর আমি চলে আসছি বাজারের দিকে। বাজারের দিকে মুরগিগুলো দেখতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল বাঘা রঙের। তো আজকে এই বাজারে একটা পাহাড়ি মোরগ উঠছে, এই যে দেখুন এটা হচ্ছে পাহাড়ি মোরগ। তো এখানে মোরগ মুরগি অ্যাভেলেবল পাওয়া যায়, টাইগার মুরগি, তারপর ব্রাহ্ম মুরগি, সিল্কি, পলিশ ক্যাপ, বিদেশি সব রকম ফেন্সি মুরগি পাওয়া যায়। তো এগুলো দেখতে মাঝে মধ্যে বাজারে চলে আসি। তো এর পাশে আছে যে কিছু ইউনিক কবুতর, দেখুন সিরাজি কবুতর, হ্যাজাক মুরগি, মোরগ, এগুলার পশমগুলো হচ্ছে যে উল্টো টাইপের, এগুলোকে ফ্রিজেল বলা হয়। তো এগুলো দেখতে দেখতে আমি চলে যাচ্ছি বাসার দিকে। বাসার দিকে গিয়ে বাকি কিছু কাজ আছে, ওগুলোও দেখাবো এবং জানাবো কি কি কাজ করব। তো এখানে হলুদ কেজের মধ্যে দেখা যাচ্ছে ব্ল্যাক কালার সিরাজি কবুতর, মার্কিংগুলো খুবই সুন্দর ছিল। আর রেড কালার কিং আছে, বাজিগার আছে, গিয়াচুলি কবুতরগুলো অনেক সুন্দর ছিল, ঝুটিয়ালা। তো ঝুটিয়ালা কবুতর অনেক ভালো লাগে। তো এখন আমি বাজার থেকে চলে আসছি আমার খামারের মধ্যে। এখানে কিছু কাজ আছে, ওইটা করতে হবে। তো চলুন দেখা যাক কী কাজ করতেছি। তো আমি বাজার থেকে বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পর দেখতেছি যে ফ্রিজের মধ্যে কিছু কোয়েল পাখির ডিম জমে গেছে। তো আমি ভাবলাম যে এগুলো বসাই দিই, কারণ হচ্ছে যে কোয়েল পাখি আমার এখানে কম। তো কম ডিম পারতেছে, সমস্যা নাই, ওগুলোর সাথে আরও কিছু ডিম বসাই দিব সামনে। ধরেন কোয়েল পাখি তো 17 দিনে ফুটে, আর অন্যান্য ডিমগুলো 21 দিন, 22 দিন, 25 দিন, 28 দিন, যত দিনে ফুটে ওই হিসাব করে দিয়ে দিব ইনশাল্লাহ। তো ইনকিউবেটার একটা খালি আছে, তো বসাই দিলে ক্ষতি নাই। বসাই দিলে আল্লাহর রহমতে বাচ্চা ফুটবে, বাচ্চাগুলো বড় হবে, ব্রিডিং করাতে পারবো এবং সেল দিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে যত কাজ করবো ততই অ্যাক্টিভিটি থাকবে, মেশিনগুলো ভালো থাকবে এবং অন্যান্য যেই কাজগুলো আছে, কোয়েল পাখিগুলো কেমন আছে, তারপরে কোয়েল পাখি হোয়াইটগুলো কেমন আছে সেটাও দেখাবো আপনাদেরকে। তো এখানে কয়টা ডিম আছে সেটা বসানোর পর বলতে পারবো। তো এগুলো বসাইলে ঈদের পরে ফুটবে, আমি এখন বসাই দিছি, মানে রমজান মাসে বসাই দিছি। এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ কালো।
এটা হচ্ছে যে হোয়াইট কালার কোয়েল পাখির ডিম, আর এখানে আছে যে ফুটফুটে রঙের কোয়েল পাখির ডিম। তো আর সবগুলো হচ্ছে বাগা রঙের, আর কিছু কিছু হয়তোবা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হইতে পারে। আর সম্পূর্ণ হোয়াইট একটা হয়েছিল, কোয়েল পাখি নিজেরা খেয়ে ফেলছে ওইটা, চামড়াটা নরম ছিল সেজন্য। তো আমি এগুলাকে বসাই দিই এবং কোন ইনকিউবেটর বসাবো সেটাও বলবো, আর এগুলাকে কতদিন লাড়ি মানে কতদিন পর্যন্ত লাড়াচাড়া করা লাগে আর কয়বার লাড়াচাড়া করি সেটা বলিনি। 2 থেকে 3 বার আমি লাড়াচাড়া করি, 14 দিন পর্যন্ত লাড়াচাড়া করি, 17 দিন পর্যন্ত ঢাকনা বন্ধ করে রাখি। ইনশাল্লাহ 18তম দিনে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে যায়। এখানে দেখলে বোঝা যাচ্ছে যে অনেক কম ডিম, এটা কিন্তু কম ডিম না আল্লাহর রহমতে। এখানে টোটাল 60 পিস ডিম আছে, তো আমি গোনে দিছি ইনশাল্লাহ 60 পিসের মধ্যে আল্লাহর রহমতে চেষ্টা করলে এবার 50টা ফুটবে আমি আশা করতেছি। তো দেখা যাক কয়টা ফুটে, গতবার তো 10টা ডিম নষ্ট হয়েছে বলছি আপনাদেরকে। তো এগুলো এখনও বড় হয় নাই, বুডারে আছে, মাত্র 2 দিন হয়েছে। তো এগুলো বসানোর পর কীভাবে লাড়াচাড়া করি সেটা দেখাই আপনাদেরকে। আমি এক সাইড দিয়ে খালি রাখি, এক সাইড দিয়ে ডিমগুলো বসাই। তো এভাবে লেড়ে দিই, এই যে দেখুন লাড়াচাড়া করে দিয়েছি, এভাবে একবার একবার লেড়ে দিই ডিমগুলা। আল্লাহর রহমতে ডিমগুলো খুব ভালোভাবে বসে থাকে এবং বাচ্চাগুলো ফুটে যায়। তো যেই কোয়েল পাখির ডিমগুলো ইনকিউবেটর বসাইছি ওগুলো ডিমগুলো কীভাবে সংগ্রহ করি সেটা দেখাই। এই যে দেখুন ডিম পারছে, আমি ডিমগুলো নিয়ে ফেলতেছি হাতে। আমি এভাবে সকাল সন্ধ্যা এবং রাতের দিকে ডিম সংগ্রহ করি, যখন যেটা পারে ওইটা থেকে সংগ্রহ করি, একটা ডিমও নষ্ট হয় না, ভাঙা যায় না। আর আল্লাহর রহমতে হোয়াইট কালারগুলো দেখুন, হোয়াইট কালারগুলা ফুটফুটে রঙেরগুলোও খুব সুন্দরভাবেই ডিম পারে। তো আমার কাছে এখন সর্বনিম্ন কোয়েল পাখি আছে যে 10 পিস, 10 পিসের মধ্যে 5 পিস হচ্ছে যে ফিমেল আর 5 পিস মেল। কারণ হচ্ছে যে আমি গতবার যে কোয়েল পাখিগুলো রাখছিলাম ওগুলো থেকে বাছাই করে রং বেরঙের কোয়েল পাখিগুলো রাখছি। দেখুন কত সুন্দর, এটা তো একবার ডিফারেন্ট কালার, মাথার দিক দিয়ে কালো কালার, পুরো বডি হচ্ছে যে হোয়াইট। গতবার কোয়েল পাখির বাচ্চাগুলো যে দেখাইছিলাম ওগুলোর বাচ্চাগুলা হোয়াইট কালার কিছু আসছে, তো সেগুলা এটার থেকে আসছে, এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার, দেখাই যাচ্ছে না, ও বেশি দৌড়াদৌড়ি করে সেজন্য। তো এইভাবে কেজের মধ্যে লালন পালন করে ডিম সংগ্রহ করে ইনকিউবেটরের বাচ্চা ফুটাইতে পারবেন আপনারা। তো আমি প্রথমে সবগুলা ছাড়া পালতাম, যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। এখন কমাই ফেলছি সেজন্য কেজের মধ্যে লালন পালন করতেছি, আবার যখন বাড়াবো ইনশাল্লাহ কেজের মধ্যে লালন পালন করব। কারণ হচ্ছে কেজের সিস্টেমটা খুবই ভালো, ওদের 100, 200, 300, 400, 1000 পর্যন্ত কেজের মধ্যে লালন পালন করা যায়, ছোট্ট পাখি ছোট্ট জায়গায় লালন পালন করা যায়। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য করে ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন নতুন নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রাখে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।